পত্রিকা? দেয়াল পত্রিকা। পত্রিকাটির নাম কি? সকলে একসঙ্গে হাত তালি দাও, হজ বড় দাও। পত্রিকাটির নাম কি? এই দেয়াল পত্রিকায় তোমাদের মনের যা খুশি লিখবে। তুমি একটা গল্প লিখতে পারো, তুমি তোমার মনের অভিজ্ঞতা লিখতে পারো, তুমি তোমার একটা কবিতা লিখতে পারো, কেউ সুন্দর একটা ছবি আঁকলে সেই ছবিটাও এখানে আটকে দেওয়া হবে। তোমার ক্লাস টিচারকে এগুলো তুমি জমা দেবে, সেগুলো আমরা দেয়াল পত্রিকায় প্রকাশ করবো, ঠিক আছে? সকলে তাহলে আমরা মন দিয়ে মনের যা খুশি লিখব। বিষয়টা হচ্ছে ভাবতে হবে, আমাদের মনকে ভাবানো শেখাতে হবে। আমরা যা খুশি ভাববো আর সেটা কি করবো? লিখবো। সুন্দর করে লিখে এনে আমি ক্লাস টিচারকে জমা দেবো। ক্লাস টিচার এইভাবে পত্রিকার মধ্যে সেটা চালু করবে। হবে তাহলে সবাই আমরা লিখবো তো? হবে তো? তাহলে আমাদের যে আমরা কর্মসূচি নিলাম, আমাদের বিদ্যালয়কে আমরা সবুজায়ন করে তুলবো, আমাদের মনের অভিজ্ঞতা আমরা এই হজ বড়াল দেয়াল পত্রিকায় তুলে ধরবো, ঠিক আছে? এবার এই আমাদের বিদ্যালয়ে আমরা একটা করে গাছ আনবো। কটা করে গাছ? সেই গাছ এনে আমাদের সামনে জায়গা আছে, এই জায়গায় আমরা পুঁতবো। স্যাররা পুঁতে দেবে, তোমরা সাথে থাকবে। আর আমরা ক্লাসরুমের কোনায় কোনায় বারান্দায় আমরা গাছ রাখবো, ফুলের গাছ। হবে তো? প্রত্যেকের বাড়িতে এবং আশেপাশে যে গাছ পাওয়া যায়, সহজলভ্য গাছ, তোমার বাড়িতে যেটা পুঁইশাকের চারা থাকে সেটাও আনতে পারো। যদি তোমার বাড়িতে একটা সাদা ফুলের গাছ থাকে সেটা আনতে পারো, একটা জবা ফুলের গাছ থাকলে আনতে পারো, একটা শিউলি ফুলের গাছ থাকলে আনতে পারো, একটা গাঁদা ফুলের গাছ থাকলে আনতে পারো। তোমার কাছে যে ফুলটা তুমি বাড়িতে সহজে পাবে সেই ফুলের গাছ বা অন্য গাছ তুমি নিয়ে আসবে। যাদের বাড়িতে ছোট টব আছে তবে মাটি দিয়ে সুন্দর করে আনবে, যাদের কাছে টব নেই মাটির হাড়ি আছে মাটির হাড়ির মধ্যে মাটি দিয়ে গাছটা বসাবে, যাদের তাও নেই পুরনো বোতল আছে বাড়িতে সেই বোতলটা কেটে দেবে বা প্লাস্টিকের কোনো কৌটো কেটে দেবে, তার মধ্যে মাটি ভরবে, ভরে সেই গাছটা নিয়ে আসবে, ঠিক আছে? এনে আমরা ওই গাছটাকে প্রতিদিন পরিচর্যা করব। আর তুমি যে গাছটা দিয়েছো সেই কি গাছ দিলে তোমার গ্রুপের নাম তোমার নাম সহ শান্তনু স্যারের কাছে এসে লিপিবদ্ধ করবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকে আমরা একটা করে গাছ আনবো তো? আর যে বসে এনেছি আমি ক্লাস টিচারের কাছে জমা দেবো, আর যে প্রজেক্ট আমরা আনিনি আমার গ্রুপের বন্ধুদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহ পরে আমি সেটা জমা দেবো। হবে তো? সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, তাই তো? বলো তো, দলে করি বলা বলি, চলো এবার করে ফেলি। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সুখী থাকবে।